তুই এত রাতে এখানে কেন পলাস? আমারই জানলে কাজ আছে, এলে গেছি। এত রাতে কোনো ভদ্রলোক এভাবে আসে? আর ম্যাডাম তুই অবজা, কাঁচায় ঘরে বসে রিল মারস। কি কইতেছে? আপনারা যা খুশি তাই করেন, আপনাদের যা খুশি আপনারা তাই বলেন, আপনাদের ভিতরে আমি নান নাই। আপনারা দুইটা খুব ক্রিটিক্যাল মানুষ, খুবই ক্রিটিক্যাল মানুষ। তুমি আমার কথা শোনো, তুমি ভুল বুঝতেছো, একেবারে ভুল বুঝছো। শহীদের লোক মানে তোমার কাছে আমার খারাপ করার জন্য এই পুরো ব্যাপারটা করছে, বিশ্বাস করো। আমি আর কারোর কথা শুনবো না, আপনি এখন যান। আমি এত কেমনে যাবো? কিছু নাই তো। যেমনি এসেছেন তেমনি যাবেন, সিম্পল। তুই কইলাম বাড়াবাড়ি করলি পলাশ, নিজে বাড়াবাড়ি করে আমার কইতেছস না? তুমি থাকবি না আজকে, কালকে আমি চলে আইতেছ। একদম ভালো গোনা কইলাম, একদম গায়রা ফালামু, কিছু কইতাছি না দেখা না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ব্যাপার পাঙ্কু, তুমি এত রাতে? আপা এক মিনিট একটু প্লিজ। হ্যাঁ বলো। আপা আসলে আমার একটু কথা ছিল আপা। মানে কি পলাশ ভাই, আপনি কোত্থেকে? দুনিয়ার বাসা থেকে। এমন গ্রাম, একটা রিক্সা নাই, একটা অটো নাই, একটা ভ্যান নাই, একটা লোকজন নাই, হাইটে আসলাম। কি আশা করেন পাবেন? মানে আপনি কেন আসছেন? আচ্ছা তন্তু মাসে খারাপ করলো কেন? আপনি কি আমাকে প্রশ্ন করার জন্য আসছেন? না বিশ্বাস হলো তা না, মানে তুমি যা ভাবতেছ পুরো ভুল ভাবতেছ। আমি কাউরে কিচ্ছু কই নাই, কিচ্ছু না, মানে ওরা নিজেরা নিজে সব কিছু করে করছে আর কি, আমি জানি না, বিশ্বাস করো। মানে আপনি আমাকে এটা বলার জন্য এখন আসছেন? মানে পাগলামির একটা সীমা থাকা দরকার না পলাশ ভাই? মানে একটা তো মিনিমাম সীমা থাকা দরকার পাগলামির। আর আপনার কি পলাশ নাকি? কিরে তুই যাস নাই? গেছিলাম। তুই যদি যাই থাকস তাহলে কি ভূত দেখতেছি আমি? হ্যাঁ আমার ধাপ্পালস না ভাই, উনি গিয়েছিল কিন্তু আবার আসছে। আরে যায় নাই বেটা, আসলে কোথাও লোক আসছিল, রাতটা নামছে খালি আর আয়া পড়ছে। ভাই আসলেই গেছিল, ঢাকা থেকে মিষ্টি আনছে, জামা কাপড় আনছে। তুই এত রাতে এখানে কেন পলাস? আমারই যে অনলাইন কাজ আছে, এলে গেছি। এত রাতে কোনো ভদ্রলোক এভাবে আসে? আরে বেটা তুই অবজা, কাঁচায় ঘরে বসে রিল মারস। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আপনারা যা খুশি তাই করেন, আপনাদের যা খুশি আপনারা তাই বলেন, আপনাদের ভিতরে আমি নান নাই। আপনারা দুইটা খুব ক্রিটিক্যাল মানুষ, খুবই ক্রিটিক্যাল মানুষ। তুমি আমার কথা শোনো, তুমি ভুল বুঝতেছো, একেবারে ভুল বুঝছো। শহীদের লোক মানে তোমার কাছে আমার খারাপ করার জন্য এই পুরো ব্যাপারটা করছে, বিশ্বাস করো। আমি আর কারোর কথা শুনবো না, আপনি এখন যান। আমি এত কেমনে যাবো? কিছু নাই তো। যেমনি এসেছেন তেমনি যাবেন, সিম্পল। তুই কইলাম বাড়াবাড়ি করলি পলাশ, নিজে বাড়াবাড়ি করে আমার কইতেছস না? তুই থাকবি না আজকে, কালকে আমি চলে আইতেছি। একদম ভালো গোনা কইলাম, একদম গায়রা ফালামু, কিছু কইতাছি না দেখা না। ভাই আপনি কি পাগলামি করতেছেন? বেশি হয়ে গেল নাকি? অনেক বেশি ভাই, এগুলো ভাই আপনার সাথে যায় না। আচ্ছা তুই তো যাবি আমার লাগে নাকি? আমার যাওয়া হয় কি আর না যাওয়া হয় কি, চলেন ভাই। আচ্ছা রাগিনী তোমার একটু নরম সুরে কথা বলে ধরতো না? ওর গ্রামে এলাম, এত কষ্ট করলাম, হাইটে এলাম, কিচ্ছু পাইলাম না, একটু নরম গলা কথা বলতে পারতো না? কত দূর ভাই, চলেন তো। অস্থির জল লেগে। আর চলেন ভাই।